আমরা যেহেতু এখানে অন্তরিকরণ নিয়ে কাজ করতেছি তাহলে তোমাদেরকে যে ফাংশনগুলো দিবে সেটি বেশিরভাগ ক্ষেত্রে বক্ররেখা টাইপের ফাংশনই হবে আসি তার আগে আমরা কাজগুলো করার আগে কিছু টেকনিকটা দেখিনি তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারব যে কি কোন বক্ররেখার ঢাল ঢাল বলতে আমি বুঝাচ্ছি ডিওয়াই বাই ডিএক্স আমি বারবার বলছি সরলরেখার ঢালকে আমরা এম দ্বারা প্রকাশ করি আর বক্ররেখার ঢালকে আমরা ডিওয়াই ডিএক্স দ্বারা প্রকাশ করি তো কোন সরলরেখার সরি কোন বক্ররেখার ঢাল ডি ডিএক্স অথবা এটাকে আমরা চিহ্নিত এটি যখন অর্থাৎ শূন্যের চেয়ে বড় হবে তখন আমরা বলতে ক্রমবর্ধমান হবে আবার যদি কোনো বক্ররেখার ঢাল যদি আমরা বের করি ডি ওয়াই বাই ডি এক্স অথবা এফ প্রাইম এক্স যদি আমরা বের করি সেটি যদি নেগেটিভ হয় অর্থাৎ শূন্যের চেয়ে ছোট হয় তখন আমি বলতে পারবো ফাংশনটা ক্রমরাসমান এখন আসি এই দুটি টেকনিকের উপর ভিত্তি করে আমরা প্রবলেম সলভ করব প্রবলেম আমরা প্রথম প্রবলেমটা সলভ করতে যাচ্ছে প্রশ্নটা হচ্ছে দেখাও যে fx এক্স ইকুয়াল 18x 15 একটি ক্রমবর্ধমান ফাংশন তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যেহেতু এটি ফাংশনটা এফ হিসেবে দেওয়া আছে আমাদের প্রথম কাজ হবে এফ প্রাইম এক্স বের করে তাহলে এফ প্রাইম এক্স কিভাবে বের করি এফ প্রাইম এক্স আমরা জানি যে কি এই ফাংশনকে প্রথম অন্তরীকরণ করতে হবে অর্থাৎ একবার অন্তরীকরণ করতে হবে তো সেক্ষেত্রে আমরা অন্তরীকরণ কিভাবে করি আমরা সবাই জানি না জানলেও একটু দেখে নাও সেটা হচ্ছে এক্স এর পাওয়ার যেহেতু এখানে এক্স কিউব আছে পাওয়ার সামনে আসবে পাওয়ার থেকে এক বিয়োগ যাবে তো পাওয়ার সামনে আসলে থ্রি পাওয়ার থেকে এক বিয়োগ গেলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্ষেত্রেও পাওয়ার যখন সামনে আসবে টু যখন সামনে আসবে তিন দুগুণা ছয় পাওয়ার থেকে এক বিয়োগ গেলে আর এক্স প্লাস এটি হচ্ছে এইটিন এক্স অর্থাৎ এক্স কে অন্তরীকরণ করলে ওয়ান দ্যাটস ওয়াই ওয়ান দিলাম আমরা আর যে কোনো যুবক সংখ্যাকে অন্তরীকরণ করলে জিরো হয় তার মানে আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইটিন এখন আসলে আমাদের দেখাতে হবে এই যে এফ প্রেম এক্স যেহেতু আমাদেরকে প্রশ্নই বলে দিচ্ছে যে কি দেখাও যে এটা একটা ক্রমবর্ধমান ফাংশন অর্থাৎ আমাকে দেখাতে হবে এই এফ প্রেম এক্স টা পজিটিভ এটা একটা যে পজিটিভ সংখ্যা এটা একটা পজিটিভ রাশি সেটা আমাদেরকে দেখাতে হবে সেই ক্ষেত্রে আমাদের একটু কাজ করতে হবে সেই কাজটা হচ্ছে প্রথমত এক্স স্কোয়ার এর সাথে যদি কোনো সহগ থাকে সেটা একটু কমন নিয়ে নেব অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস সিক্স এটি করলাম কেন আমরা এখানে একটি এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার এই টাইপের একটা রাশি বানাবো

না কারণ হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার কারণে এটা অলওয়েজ পজিটিভ হবে হ্যাঁ আমরা সর্বোচ্চ একটা কাজ করতে পারি এক্স এর মান যদি ওয়ান বসিয়ে দিই তাহলে এটি জিরো হবে তারপরেও কিন্তু প্লাস ফিফটিন থাকবে সুতরাং এক্স কিন্তু এই সম্পূর্ণ রাশিটি অলওয়েজ একটা পজিটিভ সংখ্যা সেই জন্য আমি লিখে দিচ্ছি যে কি এক্স এর মান যেকোনো মানের জন্য জিরো হবে সো এফ এক্স একটি ফাংশন সো আমরা এবার যাচ্ছি দ্বিতীয় প্রবলেমে দ্বিতীয় প্রবলেম একটা প্রশ্ন দেওয়া আছে সেটা হচ্ছে দেখাও যে এক্স ইকুয়েল টু ওয়ান মাইনাস এক্স মাইনাস এক্স কিউব একটি ক্রমরা সমান ফাংশন তাহলে আমরা প্রথম অন্তরীকরণ এফ প্রাইম এক্স টা বের করব আমরা জানি যে কোন ধ্রুবক সংখ্যাকে অন্তরীকরণ করলে জিরো এবং এক্স কে অন্তরীকরণ করলে ওয়ান এবং এক্স কিউব কে অন্তরীকরণ করলে থ্রি এক্স স্কোয়ার পাওয়ার সামনে আসে পাওয়ার থেকে এক বিয়োগ যায় দ্যাট মিন্স আমরা এখানে যে জিনিসটাই পাচ্ছি সেটা হচ্ছে এই ধরনের যে কি মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তোমরা একটু খেয়াল করে দেখো এই জায়গায় এক্স এর পজিটিভ অথবা নেগেটিভ মান যাই বসানো কেন এটি এক্স স্কোয়ার এটা সবসময় পজিটিভ আসবে পজিটিভের সাথে একটা নেগেটিভ সংখ্যা যোগ হচ্ছে তার মানে এটা নেগেটিভ নেগেটিভ থেকে আরেকটা নেগেটিভ মাইনাস ওয়ান হচ্ছে তার মানে এটি পুরোটাই নেগেটিভ তার মানে আমি বলতে পারবো এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য এফ প্রাইম এক্স অলওয়েজ নেগেটিভ তার মানে অলওয়েজ যেহেতু নেগেটিভ তাহলে আমি বলতে পারতেছি ফাংশন দেখানো এবার আসি আমরা বৃদ্ধি পায় অর্থাৎ এই ফাংশনটি এক্স ইকুয়াল টু টু বিন্দুতে ক্রমবর্ধমান আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথম অন্তরীকরণ এফ বের করা তাহলে এটিকে যখন আমরা অন্তরীকরণ করব পাওয়ার সামনে আসবে পাওয়ার থেকে এক যাবে

মাইনাস সিক্স ইন্টু টু প্লাস থ্রি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে চার তিন চারা বারো মাইনাস ছয় দুগুনা বারো প্লাস থ্রি সমান তাহলে এটি একটি অর্থাৎ আমি বলতে পারবো এফ পারব এক্স পজিটিভ সো বলতেই পারবো যে কি এক্স ইকুয়েল টু টু বিন্দুতে ফাংশন এফ এক্স বৃদ্ধি পাই দেখানো হলো কিভাবে আমি পরবর্তীতে প্রবলেম ফোর এখানে দেখা দেখাও যে এক্স ইকুয়াল বিন্দুতে এত ফাংশনটি হ্রাস পাই এটি তোমাদের জন্য দিয়ে দিলাম এটাই তোমরা বাসায় বসে বসে নিজে নিজে করে নিবে একটু উপরে বলে দিচ্ছি প্রথম এফ এক্স দেওয়া আছে এখান থেকে এফ এক্স বের করে নিব ওই এফ এক্স এর মধ্যে এক্স এর মান ওয়ান বসাবো তখন আমরা দেখবো একটা নেগেটিভ ভ্যালু পাবো নেগেটিভ ভ্যালু যদি পেয়ে থাকি তাহলে আমরা বলতে পারবো ফাংশনটা হ্রাস পায় একইভাবে আরেকটি পি ডাব্লিউ যেটা যেটাকে আমরা পার্সোনাল ওয়ার্ক বলছি সেখানে বলা আছে কি দেখাও যে এফ এক্স এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এইটিন এক্স প্লাস ফিফটিন একটি ক্রমবর্ধমান ফাংশন এটিও তোমাদের জন্য বাসার কাজ দিলাম আপাতত আজকে এতটুকুই আমরা শেষ করব